ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে ফুল দিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে সকাল 11:30 ঢাকা সেনানিবাসে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান তিন বাহিনী প্রধান। এরপর তিনি শ্রদ্ধা নিবেদন করেন শিখা অনির্বাণে। এ সময় সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা। তিন বাহিনীর একটি চৌকস দল সরকার প্রধানকে গার্ড অফ অনার দেয়। বিগলে বাজানো হয় করুণ সুর। এ সময় উপস্থিত ছিলেন সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান। শ্রদ্ধা নিবেদনের পর শিখা অনির্বাণ চত্বরে রাখা পরিদর্শন করে সই করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।